এইখানে ক্যাফের ওয়াইলে একটা কমিটি গঠন করা হয়েছিল, তখন আমি সেই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। যাই হোক, আজকে আমার অনেক ভালো লাগতেছে, আজকে অনেক পুরান লোক এখানে একসঙ্গে দেখে মানে মনের ভিতরে অনেক খুশি লাগতেছে যে অনেকদিন তারপর তাদের দেখা সাক্ষাৎ নাই। কিন্তু আমাদের যে বর্তমানে সভাপতি বা সেক্রেটারি আছেন, যা 6 বছর যাবৎ সংগঠনটা চালাচ্ছেন, তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি কিন্তু ছাড় দেবো না। যখন আমাদের শক্ত হতে হবে আমরা ঠিকই শক্ত হব। আজ প্রায় 10 বছর পর আমি অ্যাসোসিয়েশনের কোনো একটা অনুষ্ঠানের নিজেকে এখন এসেছি নবী ভাইয়ের রিকোয়েস্টে। যাই হোক, আমি এখান থেকে আমার ব্যক্তিগতভাবে আমি এখান থেকে সরে গেছিলাম কিছু কাদা ছড়াছড়ির কারণে। আমি আবার অ্যাসোসিয়েশনে ফেরত এসে নিজেকে গর্বিত মনে করতেছি। আর অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়াল শুধু মন্ট্রিয়াল অ্যাসোসিয়েশন না, এরা নর্থ আমেরিকার অভিভাবক সংগঠন, একটা সাংগঠনিক সংগঠন। তাই আমি সবাইকে বলতেছি যে আপনারা এইটা বাংলাদেশ বা ইন্ডিয়া নয়, এখানে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে আপনারা সবাই চাই যে গণতান্ত্রিকভাবে আমাদের সভাপতি সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাইকে আমরা যেন চিহ্নিত করতে পারি, আমরা যেন নিজের চলছে ভোট দিয়ে আমরা সবাইকে কাউকে সভাপতি কাউকে সেক্রেটারি বানাতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। ধন্যবাদ।